গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমি বৈশাখী বলছি, আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর এখন বাজে পুরো ১০:০০। তো ভাত বসিয়ে দিয়েছি, সকালে রান্না করছি আর দেখতেই পাচ্ছো ভাত বসছে। ও উচ্ছে সেদ্ধ, বেগুন আলু সবই ভাতে দিয়ে দিয়েছি, এগুলো সেদ্ধ হবে। আর একটু ডাল করব, মসুর ডাল। আর টিফিনে বানাবো, এই যে দেখতে পাচ্ছ একটাই চাউমিন আছে, তিনজনকে ভাগ করে দেবো। তো একটা চাউমিন তিনজনকে ভাগ করে দেবো কি করে তাই ভাবছি, একটুখানি কি দেওয়া যায় সবজি টবজি দেখছি। সবজি বলতে ওই বরবটি আছে একটু, আর কিছু নেই। তো আলু আছে, দেখা যাক ওগুলো দিয়ে করা যায় কিনা। আর মেয়ের তো প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, ওকে ডিম দেবো না, ডিম দিলে যাই হোক একটু বেশি হতো, তো ডিম দেবো না ওকে। আর দুজনকে দেখি, ছেলেকে আর তার বাবাকে দেখি ডিম দেওয়া যায় কিনা। তো এই একটাই চাউমিন তিনজনকে ভাগ করে দেবো, ঠিক আছে? তো চাউমিনটা রেডি করে নিই, চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর সকালে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আমার, আর কিচ্ছু কাজ করিনি, শুধু ভাতটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছো কলপাড়ে নিয়ে গেছিলাম, বাসনগুলো মেজে নিয়ে এসেছি, তো রাখা হয়নি। ডাল বসাবো প্রেশার কুকারে, এক হাতে পারবো না, ক্যামেরা নিয়েছি তো। তো দেখো এক হাতে ক্যামেরা ধরে তো কাজ করা সম্ভব নয়, তার মধ্যে আবার সকালবেলা তাড়াহুড়োর মধ্যে তো ক্যামেরাটা বসিয়ে দিয়েছি একটা জায়গায়, স্থিরভাবে বসে আছে ক্যামেরা। আর হচ্ছে আমি কাজে লিপ্ত হয়ে গেছি, দুটো হাত সমানে এখন চলবে সকালবেলা। আর দেখো কড়াইটা আগে বসিয়েছিলাম চাউমিনটা সেদ্ধ করব বলে, তো কড়াইতে আবার চাউমিন সেদ্ধ করব, তারপরে আবার ঢালবো, কড়াই আবার একটু ধুতে হবে, ওই জন্য কড়াইটা রেখে দিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম। এটা আমার উনুনে বসানো হাঁড়ি, এই জন্য কালো দেখছো। তো যাই হোক, ওই হাঁড়িতেই চাউমিনটা আগে সেদ্ধ করে নেবো। আর দেখো চাউমিনে দেওয়ার জন্য দুটো আলু দেব, আর হচ্ছে বরবটি কটা ছিল ওগুলো কেটে নেব। তো একটু বেশি হবে চাউমিন, তিনজনকে দেব, তো একটাই চাউমিনের প্যাকেট আছে, আবার হয়তো পরে আনা যাবে, রাত্রে আমার হাজব্যান্ডকে বললেই নিয়ে চলে আসবে অফিস থেকে ফেরার পথে। তো দেখো এখন সবজিটা কাটা হয়ে গেছে, আর পেঁয়াজটা একটু বেশি করে দেবো, দুটো পেঁয়াজ দিয়ে দেবো, মানে অনেকটা হয়ে যাবে চাউমিন। তো দেখো এখন চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, তো চাউমিনটা একটু ঢেলে নেব। আর ওদিকে তো ভাত বসছে, ভাতও হয়ে এসছে আমার, তো ভাতের ঢাকনা খুলে দেখলাম ভাত হয়ে গেছে, এখন ভাতের মাড়টা গেলে নেব। তো আগে মাড়টা গালতে গেছিলাম, একটুখানি কলে জলটা খুলে দিলাম, কারণ কি ভাতের মাড় তো ভীষণ গরম, পাইপে গেলে পাইপটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ওই জন্য দেখো ঠান্ডা জল একটু তার সাথে মিশিয়ে দিলাম, তো মাড়টা গালা হয়ে গেল, আর কোনো অসুবিধে হবে না। তো দেখো এখন দুটো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে একটাতে পেঁয়াজ ভেজে নেব, একটু আলু মাখা আলু চোখা করব, আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে পেঁয়াজ ভাজা দিয়ে, আর তার সঙ্গে ওই কড়াইতে ডালটা ফোড়নে দিয়ে দেবো। আর ওই পাশে কড়াইতে দেখো সবজি, আলু আর হচ্ছে বরবটি যে কেটেছিলাম ওইগুলো একটু ভেজে নেব, চাউমিনে দেবো। তো ওই কড়াইতে চাউমিন করব আর এইটাতে ডাল করব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ অল্প একটু তুলে রেখেছি, তারপরে দেখো ফোড়নে দেব ডালটা। ডালটা তো প্রেশার কুকারে বসিয়েছিলাম, তো প্রেশার কুকারে দুটো সিটি দিয়েছি, বেশি সিটি দিইনি, দুটো সিটি দিতেই ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো তাড়াতাড়ি হয় প্রেশার কুকারে ডাল সেদ্ধ করলে, বা সকালবেলা না তাড়াহুড়োর মধ্যে প্রেশার কুকারই ঠিক আছে। আমি তো প্রেশার কুকার ছাড়া মানে ডাল সেদ্ধ বলো, এমনি ডাঁটা ফাঁটা সেদ্ধ বলো, ওই প্রেশার কুকারেই করে নিই, তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এখন ডালটা ফোড়নে দিয়ে দিয়েছি, ডালটা ফুটছে, আমার হাজব্যান্ড তো স্নান টান করে একদম রেডি, ও খাওয়ার জন্য মানে আমাকে তাড়া দিচ্ছে পিছনে, ভাত বাড়ো ভাত বাড়ো। আমি বললাম একটুখানি দাঁড়াও, একটু চাউমিনটা একটু করে নিই। তো চাউমিনটা তো সেদ্ধ হয়ে গেছিলো, আলু আর মানে বরবটি তো সেদ্ধ হয়ে গেছে, এখন চাউমিনটা একটু ভেজে নিচ্ছি। তো চাউমিন আমার রেডি হয়ে এসছে প্রায়, আর এখন একটু দেখো এই যে কালারটা এসছে এইরকমই, অনেকটা হয়েছে চাউমিন, এক প্যাকেট চাউমিন, দুটো আলু দিয়েছি আর মানে বরবটি দিয়েছি আর কি, আর পেঁয়াজ দিয়েছি। তো তিনজনের হয়ে যাবে দুপুরের টিফিন এটা। আর এখন দেখো তিনটা বক্স নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, এখন তিনজনের টিফিনটা রেডি করে দেবো। তো এখন দেখো আমার হাজব্যান্ডের আগে টিফিনটা রেডি করছি, আর হচ্ছে মেয়ের, তারপরে ছেলের, মানে বড় থেকে ছোট টিফিন
রেডি হচ্ছে সকালবেলা একের পর এক। ঠিক আছে, এটাই হচ্ছে ওদের দুপুরের খাবার বলতে পারো। আমার হাজবেন্ডও সেই চাউমিন খাবে, মেয়েও চাউমিন খাবে আর ছেলেও চাউমিন খাবে। যেহেতু ওরা চলে আসবে তাড়াতাড়ি, এসে ভাতও খেতে পারে। মানে আমার ছেলে আসবে সেই 5:30টায়, ছুটি হতে হতে ও 4:30টার পরেই তো ছুটি হয়, বাস ধরে আসতে আসতেই সেই 5:30টা বাজে, তো সন্ধে হয়ে যায়। অল্প দুটো ভাত খায়ও, তো সারাদিন না ওই একটুখানি চাউমিন খেয়েই থাকবে, মিড ডে মিল খেতে চায় না। ওই জন্য আমি টিফিনটা বানিয়ে দিই, আমার ভালো লাগে না ওরা যদি না খায় না। আমার মানে দুপুরবেলা খেতে ইচ্ছে করে না যে ওরা কিছু খেলো না, এই চিন্তা করি। বন্ধুরা, টিফিন তো রেডি করে দিলাম, চাউমিন টামিন রেডি করে দিয়েছি, এখন একটু রান্নাঘরটা সাফ করলাম, যেভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল সাফ করলাম, একটু মাজবো বাসন টাসন, আর দেখো দুপুরে রান্না করব। এই যে শাক রান্না করেছিলাম আগের দিন, তো শাকের এই যে ডাঁটাগুলো, শক্ত ডাঁটাগুলো না, এগুলো তো ওই তরকারিতে দিলে কেমন খোঁচা খোঁচা লাগে, এই জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম। তো এগুলোই রান্না করব আজকে দুপুরে। আর একটা কি মাছ টাছ পাই বাজারে যাব, আমার ছেলেকে স্কুলে ছাড়তে যাব, নিয়ে আসব ওখানে বাজার থেকে কি মাছ। তো এই যে কাঁঠাল বিচা দিয়ে এইটা রান্না করব, শাকের ডাঁটা। ঠিক আছে, তো শাশুড়ি মা উঠুক, ঘুমাচ্ছে এখনও, ওঠেনি, আর উঠলে ওনাকে বলবো একটু কেটে দিতে কাঁঠালের বীজটা, দিলে সুবিধে হবে। নারকেল দিয়ে করব। ঠিক আছে, ইচ্ছা আছে, জানি না কতটা শেয়ার করতে পারবো। তো ছেলে মেয়ে আগে বেরিয়ে যাক, যে যার স্কুল কলেজে, হাজবেন্ড বেরিয়ে গেছে, এখন এগুলো গুছিয়ে তারপরে মা উঠুক চা দেব। চলো, তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি এখন রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে যাব স্টেশনে, ট্রেনে তুলে দিয়ে আসব মেয়েকে, তারপরে আমার ছেলেকে নিয়ে যাব, ছেলে স্কুলে যাবে, রেডি হয়ে রেডি টেডি হয়ে থাকবে ঘরে। তো আমি আবার বাড়ি এসে ছেলেকে নিয়ে যাব বাসে তুলতে, ছেলে স্কুলে চলে যাবে আর মেয়ে রেডি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। আর দুজন তো মানে বিপরীত রুটে যাবে, একজন স্টেশনে যাবে একজন বাস ধরবে, তো ওই জন্যেই আমাকে আবার বাড়ি আসতে হবে। একই রুটে হলে কোনো ব্যাপার ছিল না, বাড়ি আসতে হতো না আমাকে। আর চলো মেয়েকে ছাড়তে যাই। তো দেখো, ছেলে মেয়েকে তো ছেড়ে দিয়ে এসে তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু চা টা খাচ্ছি, একটু আমি লিকার চা করেছি, আমার শাশুড়ি মায়ের জন্য দুধ চা করেছি। তো মা একটু ওখানে কি করছে টুকটাক, আমি একটু চা খেয়ে নিচ্ছি, কিচ্ছু খাইনি সকাল থেকে, খুবই খিদে পেয়ে গেছে। আর হচ্ছে কিছুক্ষণের জন্য ঘরটা তো খালি হয়ে গেছে আমার, তো আবার চলে আসবে বিকেলবেলা, সবাই গুটি গুটি পায়ে ভাত টাত খাবে। তো আমি বাজারে গেছিলাম, বাজার থেকে ওই সমুদ্রের মোরালা মাছগুলো হয় না, ওগুলো নিয়ে এসেছি, তো রান্না করবো। তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো বলতে পারছি না। তো এখন দেখো, আমার শাশুড়ি মা উঠে পড়েছে, উঠে তো চা টা খাচ্ছে, ওদিকে আমার চা খাওয়া হয়ে গেছে। এখন শাশুড়ি মায়ের এই যে রুমটা দেখো, খাটটা একটু বিছানাটা ঝেড়ে নেব, বালিশ টালিশগুলো ওই জানলার উপরে রেখে দিচ্ছি। আজকে সুন্দর রোদ হয়েছে, ওয়েদারটা ভালো হয়েছে, কিন্তু বৃষ্টিও হবে মনে হচ্ছে, মেঘ টেক করেছে, তো জানি না বৃষ্টি হবে কি না। এখন ওই বিছানাটা ঝেড়ে নিচ্ছি, তো আবার তো দুপুরবেলা রান্না করতে হবে, তো সবাই এসে খাবে। সেই সকালবেলা তো ডাল আর সেদ্ধ ভাত করেছিলাম, উচ্ছে বেগুন আলু সেদ্ধ দিয়েছিলাম, ওটাই আছে। তো এখন বিছানাটা একটু ঝেড়ে নিই আর ঘরটা ঝাড়পুছ করে নিই। তো চলো সাথে থাকো। বন্ধুরা, অনেকক্ষণ বাদে রান্নাঘরে আসলাম, দুপুরে রান্না করছি। দেখো, এই যে সমুদ্রের মোরালা মাছগুলো নিয়ে এসেছিলাম, তো এগুলো খেতে খুবই ভালো লাগে, ঝাল চচ্চড়ি করছি। তো কয়েকদিন ধরে তো সেই কাটা রুই মাছ বা এমনি জ্যান্ত রুই মাছগুলো খাওয়া হচ্ছে, তো এই সমুদ্রের মাছগুলো মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, তো ভালো লাগে খেতে। গরম ভাতে ঝাল চচ্চড়ি করেছি, আর হচ্ছে এখানে দেখো শাকের ডাঁটাগুলো রান্না করব বলেছিলাম, কাঁঠাল বিচি আর নারকেল দিয়ে রান্না করেছি। তো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধেবেলা এখন কটা বাজে জানো, 7:25 এখন, তো সন্ধে দেওয়া হয়ে গেছে, আর একটুখানি বেরিয়েছি, দোকানে যাব। এই যে মেয়ে পড়তে বসছে, মেয়ের এখন কলেজে প্র্যাকটিক্যাল আছে কালকে, তো পেন্সিল লাগবে, কালারিং পেন্সিল, ছোটো ছোটো পেন্সিলগুলো হয় না, ওই পেন্সিলগুলো লাগবে কালার করবে। তো আগের পুরোনোটা ছিল, তো এখন খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, তো আবার আনতে যেতে হচ্ছে দোকানে। মেয়ে পড়তে বসছে, ছেলে এখনও পড়তে বসেনি, এই যে এখানে শুয়ে আছে, স্কুল থেকে খালি গায়ে শুয়ে আছে, আর দেখালাম না, তো স্কুল থেকে এসে একটু ভাত টাত খেয়ে বিশ্রাম নিচ্ছে, আর পড়তে বসবে এখন আর কি।
ঠিক আছে, তো চলো দোকান থেকে ঘুরে আসি আগে। দেখো আমি বইয়ের দোকানে এখন এসেছি পেন্সিল কিনবো বলে। ভেবেছিলাম কি বাড়ির কাছাকাছি দুটো দোকান আছে, তো ওখান থেকেই কিনে নেবো। সন্ধ্যাবেলা দেখি ওই দুটো দোকানই বন্ধ, তাই অঙ্গনা মার্কেটে আসলাম পেন্সিল কেনার জন্য। আর দেখো পেন্সিল বক্স দেখছি কোনটা কেনা যায়। আমার ছেলের পেন্সিল বক্সটা না কয়েকদিন ধরে বলছে পেন্সিল বক্স নেই তো কিনতে হবে, ছিঁড়েও গেছে। কাপড়ের পেন্সিল বক্সগুলো কিনে দিই সুবিধে হয়, তো স্কুলে গেলে না পড়ে যায় পেন্সিল বক্স, ফেটে যায়, ওই জন্য কাপড়েরগুলো কিনে দিই। আর এদিকে দেখো আমার ছেলের জন্য একটা প্যান্ট কিনছি, তো আমার হাজবেন্ড ট্রেন থেকে নেমেছে, দেখা হলো দুজনের একসঙ্গে। বন্ধুরা এই মাত্র বাড়ি ঢুকলাম, আর পেন্সিল কিনতে গিয়ে তো অনেক কিছু জিনিস কিনে ফেললাম। তো আমার কাছে অতটা টাকা ছিল না, ওর বাবার সাথে দেখা হলো বলে তো কিনলাম। সবুজের পেন্সিল বক্স ছিল না, কিনলাম কাপড়ের পেন্সিল বক্স। এই যে দেখতে পাচ্ছ খুব খুশি, এই যে আর মোর, এই যে পেন্সিল কিনেছি, এই যে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ পেন্সিল, আর এই যে দেখতে পাচ্ছ বারামুলা হাফ প্যান্ট, দেখি খুব সুন্দর। ও আচ্ছা, আমার জিনিস অনেক কেনা আছে। হ্যাঁ এটা 180 টাকা নিয়েছে গেঞ্জি প্যান্টটা, আর এটা নিয়েছে 50 টাকা। ঠিক আছে, আর চলো এই সবজি নিয়ে এসছে তোমাদের দেখাই একটু। দেখতে পাচ্ছ এই যে সবজি কিনেছি, বরবটি, ভেন্ডি আর চাউমিনের প্যাকেট, এইগুলোই হচ্ছে সামান্য ছোটোখাটো কেনাকাটা সন্ধ্যেবেলা হয়ে গেল। তো বন্ধুরা রাত্রে তো রুটি করব, আর চলো আর শেয়ার করার মতো কোনো কিছুই নেই। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট।